हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल आकाश पापड़ी चैनल सबाई के अनेक स्वागत जानाच्छी। आर सकाल 9টা থেকে ব্লগ স্টার্ট করছি, আর সকালবেলা দেখতে পাচ্ছি অন্য কোথাও আমি আছি। আমার পিসতুতো বোনের শ্বশুর বাড়ি, মানে আমাদের বাড়ি রাধানগর আর হাটখোলাতে আমার ছোট পিসির মেয়ের বিয়ে হয়েছে, তো ওখানেই এসেছি, একটা কাজে এসেছি। আর এসে এখন একটু ওয়েট করছি, দিদির ঘরে বসেছি, দিদি আবার একটু চা করতে গেল, এখনি চলে যাব কাজটা হয়ে গেলে। আর এটা হচ্ছে আমার দিদির মেয়ে, প্রাতস্মিতা রায়। ওর নাম প্রাতস্মিতা রায়। আর তুমি কিসে পড়ো? পাবলিক স্কুল। এটা তো স্কুল, কোন ক্লাসে পড়ো? যেটা বলো প্লে গ্রুপে, তাকেই বলো। একটু সবাই দেখবে, মিমি দেখবে, তারপরে দিদা দেখবে, দাদু দেখবে, জানো সবাই দেখতে পাবে। পাবলিক স্কুল। হাই করে দাও, বলো হাই। হাই বলো, বলবো না? লজ্জা পাচ্ছে। হাই। আমরা এখন বসে গল্প করছি। আর জানো একটা জিনিস কি, আমি বলছি যে একটু ভিডিও করো তো, আর ঘরে মানে ঘরের মধ্যে আর কি ভিডিও করো। আর পিহু বলছে যে তোমরা ভিডিও করবে, এগুলো তো কথাই বলে না। মানে ওর যখন ভিডিও করেছি ও তো তখন কথা বললো, কিন্তু অন্যান্য কিছু যেগুলো ভিডিও করবো সেগুলো তো কথাই বলতে পারে না। তো তোমরা আমাকে কমেন্টে জিজ্ঞাসা করেছিলে, আমি ভিডিওতেই রিপ্লাই দিয়ে দিচ্ছি, যে তোমরা বলেছিলে একজনা কেউ যে তোমার পিসির বাড়ি কোথায়, মানে আমার বড় পিসি সরি ছোট পিসির বাড়ি কোথায়, বাঁকুড়া। তোমারও সেই তোমারও বাঁকুড়াতে বাড়ি? তো আমার ছোট পিসির বাড়ি হচ্ছে বাঁকুড়ার কি যেন জায়গাটা, পানাগড়। পানাগড়ে হচ্ছে কসবাতে, মানে যে জায়গাটা ওটার নাম কসবা, আর বাঁকুড়ার পানাগড়ে। তো তুমি কোথায় থাকো তুমিও জানিয়ে দিও কমেন্টে, আর আমি বলে দিলাম, মানে ওর দিদা বাড়ি আর কি, মানে আমার ছোট পিসির বাড়ি। দিদি দেখো কি করেছে, এক গাদা মিষ্টি নিয়ে এসেছে, দু প্লেট ভর্তি। আমি বলছি সকাল সকাল এত মিষ্টি, তো তার জন্য আবার এক প্লেট কমিয়ে রেখেছি, অসম্ভব। এখন বাজে হচ্ছে সন্ধে 6:19, আর সারাদিন তোমাদের সঙ্গে তেমন বিশেষ কিছুই শেয়ার করতে পারিনি, কারণ সারাদিন ভিডিও করা হয়নি। তো যেখানে গেছিলাম দিদি বাড়িতে একটা কাজের জন্য, সেটা তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো সেই কাজটা করে বাড়ি আসার পরে মা রান্নার সিম্পল রান্না হয়েছিল, শাক ঘন্ট, ডাল, বেগুন ভাজা, তো এগুলো সব গুছিয়ে দিয়েছিল। তারপর মা একটা অন্য কাজ করছিল, তার জন্য আমি রান্নাটা করলাম এবং সবাই মিলে খাওয়া দাওয়া করা, আর তারপর খাওয়া দাওয়া করে বাসন নিয়ে যে বসেছি ভিডিও এডিটিং এর কাজে। ওটা আমার করতে করতে প্রায় তোমরা তো জানতেই পেরেছ, মানে তোমাদের গতকালকের ভিডিওটা কখন পোস্ট হয়েছে 3:30 মতন বেজে গেছিল। তো সেই করতে করতে অনেক বেশি বেজে যাওয়া এবং তারপরে স্নান দান করা, এখনো আমার চুল শুকোয়নি পুরোপুরি। তারপরে 4টার সময় থেকে টিউশনি ছিল, তো টিউশনি পড়ে আবার একটু হালকা কিছু খেয়ে, হালকা কিছু বলতে আমি অল্প একটু ভাত খেয়েছি। তো খাওয়া দাওয়া করে এসে আমি এখন একটু দোকানে বসলাম, আমার হাজবেন্ডও দোকানে ছিল, আর পরে তো রাতে রান্নাবান্না হবে, তো এখন একটু আসলাম। আর ওকে বললাম আমাকে একটু কটকটি মাখা খাওয়াও, তো আমার জন্য কটকটি মাখা আনতে গেছে, দেখা যাক পাই কিনা, আর বহুদিন পর আদতেও যায় না পাবে কিনা, থাকবে কিনা, তো দেখা যাক। বহুদিন পর আমার খুব খেতে ইচ্ছা করলো, অনেক ছোটবেলায় খেতাম। তো দোকানে বসে আছি আমরা, আমরা না আমি, আমার হাজবেন্ড এখন আসবে, তো দেখা যাক পাই কিনা। পেয়েছ? দেখি দিনে জল চলে আসলো সত্যি। ও স্পাইসি স্পাইসি কটকটি মাখা, কার কার দেখে আমার মতন জিভে জল চলে আসছে। কি দারুণ মাখিয়েছে। দারুণ টেস্ট, আমার বর একদম দোকানদারকে ভালো করে মাখিয়ে, দোকানদারকে না আমি বলেছি খুব ভালো করে মাখিয়ে আনবে, মানে ভালো করে মাখাতে বলবে, দারুণ টেস্টি করে মাখিয়েছে, দারুণ।
সেই ছোটবেলায় স্কুলে খেতাম যখন ক্লাস 6 7 এ পড়ি সেই রকম স্বাদ এখন আবারও লাগছে তারপর যখন একটু বড় হই তখন ভালো লাগতো না কিন্তু দারুণ লাগছে দারুণ দেখো এখন আছি রান্নাঘরে আর আমাদের কি কি রান্না হচ্ছে রাতে এখানে আলু আর ডিম ভাজা দুটো এটা হবে ডিমের ঝোল আর এখানে হচ্ছে ডিমের মশলা মানে ডিমের ঝোলের জন্য মশলাটা কষাচ্ছি আমি গ্যাসে এখানে ডিমের ঝোল করছি একটু মা সব কাটাকুটো করে বেটে ঘষে রেডি করে দিয়েছে দুদিকে দুই তরকারি হচ্ছে আর এদিকে হচ্ছে পাঙাশ মাছের ঝোল পাঙাশ মাছের আলু সঙ্গে মশলা কষানো হচ্ছে মা রান্না করছে এখানে এ দেখো পাঙাশ মাছ এই পাঙাশ মাছটাই রান্না হবে ডিমের ঝোলটা দিয়ে দিয়েছি আর আলুটা হালকা সেদ্ধ করা আছে ডিমের সঙ্গে বেশি সময় লাগবে না ডিমের ঝোল হয়ে গেছে এখনই নামিয়ে দেবো আর নামানোর আগে একটুখানি ধনে পাতা ছিটিয়ে দিচ্ছি ধনে পাতা দিয়ে আর একটু গরম মশলাও দিয়ে দেবো খুব ভালো লাগে গরম গরম ডিমের ঝোলের রাত্রি 9:30 আর আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি দেখতে পাচ্ছ একদম দুজনে মিলে বসে পড়েছি তোমাদেরকে একটা কিছু বলার জন্য বুঝতে পারছো আর বুঝতে পেরেছই অবশ্যই থাম্বনেল দেখে টাইটেল দেখে আর আজকের দিনটা মানে একটা ভীষণ স্পেশাল দিন আমরা ভীষণ ভীষণ খুশি এটার জন্য আমরা সকালে যে কাজটার জন্য গেছিলাম তোমাদেরকে সেটা এবার একটু দেখিয়ে দেই এটা কি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এটা কি এটা মানে একটা এটা অনেক দিনের জার্নি আমাদের প্রায় আট মাসের একটা জার্নি প্রতিদিনকার পরিশ্রম প্রতিদিনকার আশা মনে হচ্ছে যেন এটা পেয়ে মনে হচ্ছে যেন সফল হলো এটা কি তোমরা বুঝতে পেরেছো গুগল অ্যাডসেন্স এর মধ্যে যে পিনটা থাকে এটা আমাদের প্রয়োজনীয় এটা আমাদের ভেরিফিকেশন মানে করতে এটা লাগবে হ্যাঁ তোমরা অবশ্যই জানো যারা এই ব্লগিং লাইনে আছো ইউটিউবে তারা তো জানোই আর সকালেই খবরটা পেয়েছি যে এসেছে এবং খবর পাওয়ার মানে মনিটেশন অন হওয়ার পর ডকুমেন্টারি কাজটাজ হয়ে যাওয়ার পরে তখন এই ভেরিফিকেশনের জন্য এই কোডটা পাঠায় ওরা প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ একটা করে একটা স্টেপ আসছে আর প্রতিনিয়ত তোমাদের কথা মনে পড়ছে তোমাদের মনে মানে তোমাদেরকে মনে পড়ছে যে সমস্ত কিছু সম্ভব হচ্ছে শুধু আমার পরিশ্রম আমাদের কাজ আমাদের প্রতিদিনকার পরিশ্রমটুকুই না এর পিছনে তোমাদের অনেক সবথেকে বড় ভূমিকা কারণ তোমরা যদি আমাদের কাজটাকে ভালো না বাসতে তোমরা যদি আমাদেরকে ভালো না বাসতে আমাদের যদি ভালো না লাগতো আমাদেরকে এত ভালোবাসা না দিতে তাহলে কিন্তু এসব কোনো কিছুই হতো না তার জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আবারও সবাইকে তোমরা এভাবেই আমাদের পাশে থাকো এবং একটার পর একটা ধাপ আমরা উঠতে পারবো একটা একটা করে সিঁড়ি বেয়ে আমরা এগোতে পারবো শুধু তোমরা এরকম ভাবে পাশে থাকলে তো এটা পেয়ে আমরা ভীষণ খুশি আর হ্যাঁ অবশ্যই আজকে আমি কিন্তু তোমাদের একটা রিকোয়েস্ট রাখবো মানে রিকোয়েস্ট এটাকে ঠিক রিকোয়েস্ট বললে একটু কেমন হয়ে যায় না তো তোমরা আমাকে বলেছো সেটা দেখাতে আর আমি দেখাবো না সেটা হয় না তোমরা আমাকে বলেছিলে একটা হেয়ারস্টাইল দেখাতে মানে হেয়ারস্টাইল বলতে এটা কোনো হেয়ারস্টাইল না জাস্ট একটা খোপা যেমন তেমন করে একটা করা খোপা তো নর্মালি আমি বাড়িতে কিরকম ভাবে খোপা করি সেটা তোমাদেরকে এখন দেখাবো আর তুমি কিন্তু ক্যামেরাটা ধরে দেবে ঠিক আছে তো আমার ক্যামেরাটা মানে মোবাইলটা ধরে দেবে পিছন থেকে তাতে সুবিধা হবে বিড়ালের বাচ্চা আমাদের ঘরে ঢুকে গেছে দরজার তলা দিয়ে দরজাটা একটু ফাঁকা আছে সেখান দিয়ে ঢুকে গেছে তো আমি এখন চুলটা বেঁধে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর তোমরাও দেখে নাও আমাকে অনেকে অনেকে কমেন্ট করছো দু তিনটা দিন ধরে কন্টিনিউ কমেন্ট করছে তো তোমরা দেখে নাও
বাঁধি তোমরা প্রথমে চুলটাকে কম করে নেবে আমি কম করে নিয়েছি আর কখনো যদি আমার সময় না থাকে আমি তো এমনিতেই করে নেই কম ছাড়াই মানে সব সময় হয় না তো প্রথমে আমি এরকম ভাবে চুলটাকে হাতের মধ্যে ধরে নেব এবার যদি তোমাদের উঁচু করে খোঁপাটা করার থাকে তাহলে তোমরা চুলটাকে উঁচু করে ধরে নেবে আর যদি নিচু করে করার থাকে তাহলে তোমরা নিচু করে করবে এবার আমি উঁচু করে করাটা দেখাই কারণ বেশিরভাগ আমি বাড়িতে উঁচু করেই করি তো ঠিক হাতের সাহায্যে আমি এরকম করে একটু উঁচু করে ধরে নিই একদম মানে সিম্পল ভাবে এবং নর্মাল ভাবে বাড়িতে বাঁধি বাইরেও চলে যায় এভাবে বেঁধে তো দেখতে পাচ্ছ আমার বাঁ হাতটা চুলের ঠিক নিচে লক্ষ্য করবে ভালো করে ঠিক এরকম ভাবে চুলের নিচে এবং চুলটাকে হাতের মধ্যে আমি রেখেছি এবার আমি এখানে একটা প্যাচ দেব হাতের মধ্যে একটা প্যাচ ঘুরিয়ে দিলাম দেখতে পাচ্ছ একটা চুলটা দিয়ে একটা রাউন্ড করে নিয়েছি এখানে একটা রাউন্ড শেপ করে দিলাম মানে একটা গোল করে নিলাম এর মধ্যে আমি বাকি চুলটাকে ঢোকাবো এবার এটাকে ঢোকানোর জন্য আমার যেহেতু লং চুল যতগুলো রাউন্ড হবে আমি প্রত্যেকটা রাউন্ড দিয়ে পেঁচিয়ে নিলাম চুলটাকে পুরো পুরো চুলটাকে পেঁচিয়ে নিলাম এবার এই রাউন্ডটাকে আমি এই গোলের মধ্যে ঢুকিয়ে দেবো ঢুকিয়ে দিলাম এবার আমি যেটা করব আমি এভাবে খোপা করে রেখে দিলে চুলটা খুলে যাবে আমি ভালো করে বাঁধতে পারি না তো এরকম ভাবে বাঁধার পরে আমি দুটো কাঁকড়া ক্লিপ ব্যবহার করি একটা দিলে আবার বাঁকা হয়ে যায় তো এক সাইডে একটা দিয়ে দিই এবং অন্য সাইডে আর একটা দিয়ে দিই একদম ডান আমার চুলটা বাঁধা কখনো কখনো খুব ভালো হয় কখনো কখনো একটু খারাপ হয় জানি না কেমন হলো তোমাদেরকে দেখিয়ে দিলাম খোপাটা কিভাবে করি খুব ইজি ভাবে এবং এভাবেই আমি বাইরেও চলে যাই এভাবেই খোপা করে তোমাদের কেমন লাগলো ভালো লাগলে কিন্তু জানিও আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে সবাই খুব খুব ভালো থেকো এবং খুব সুস্থ থেকো টাটা তোমাদের সঙ্গে আবার একটা নতুন ভিডিওতে অবশ্যই দেখা হচ্ছে